জৈব সার দিয়ে ড্রাগন ফলের চাষ করছেন সাহুডাঙ্গি রবীন্দ্রনাথ রায়। বেশ কয়েক বছর ধরেই রাজগঞ্জের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের সাহুডাঙ্গি সংলগ্ন পাঘালুপাড়া এলাকায় জৈব সার দিয়ে নানা ধরনের শাকসবজির চাষ করে আসছেন বছর 67 রবীন্দ্রনাথ বাবু। বছর দুয়েক আগে ইন্টারনেট থেকে দেখে সম্পূর্ণ জৈব সার দিয়ে এবার তিনি ড্রাগন ফলের চাষ শুরু করেছেন। এছাড়াও তার 2 বিঘা জমিতে জৈব সার দিয়ে ফুলকপি, বাঁধাকপি, আলু সহ বিভিন্ন রকম শাকসবজি থেকে শুরু করে স্ট্রবেরি, অর্কিড ও ছোট পুকুরে মাছ চাষও করছেন তিনি। এবারে জৈব সার দিয়ে ড্রাগন ফলের চাষ শুরু করেছেন তিনি। সেই গাছে ফুল ও ফল আসতেও শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি। আমি এবারে এই ড্রাগন লাগিয়েছি, ড্রাগনটা মানে 2 বছর হলো আর কি ড্রাগন লাগিয়েছি। এবার তো ফল মোটামুটি ভালো হয়েছে, হ্যাঁ এবার খারাপ হয়নি। এ 50টা 200 মতো গাছ ফল, 50টা খুঁটি লাগিয়েছি, 4টা করে গাছ লাগিয়েছি। এটা ওই আমার ছেলেটা ওই ইয়েতে গুগলে দেখে তো কোথায় কোথায় চাষ হয় কী ফল, তাই ও মোবাইলে দেখছিল আর কি। বাংলাদেশেও করেছে, আমাদের দেশেও এরকম ড্রাগন ফ্রুট চাষ করেছে, হ্যাঁ ওই দেখে আমরা চারা আনে লাগাইছি। ফলগুলো আশেপাশে তো মেলা লোকজন আসে, বন্ধুবান্ধব, এই বিক্রি টিক্রি আপাতত করি না, ওই আমরাই বন্ধুবান্ধব আমরাই খাওয়া দাওয়া খাই না, রাসায়নিক ব্যবহার করি না, জৈব সার দিয়ে পাতা পচা জৈব সার দিই। হ্যাঁ অনেক চাষ করেছি এর আগে, ওই জৈব সার দিয়ে স্ট্রবেরি চাষ করেছিলাম, হ্যাঁ ওটাও ভালো হয়েছে, কিন্তু গতবার তো ইয়ে পাইনি স্ট্রবেরির চারা, হ্যাঁ যার জন্য গতবারে এবারে করিনি। আমাদের এই এলাকা তো আমিই করি, হ্যাঁ অন্য কেউ তো এখনও শুরু করেনি। আমি তো চাই যে ড্রাগন ফ্রুট যদি ঠিকমতো চাষ করা যায়, হ্যাঁ তাহলে তো ভালোই পয়সা আছে। দেখলাম বাংলাদেশের একজন ভালো 2 লাখ টাকার মতো 1 বিঘাতে বিক্রি করেছে, হ্যাঁ তো এরকম যদি রাসায়নিক দিয়ে করা যায় তাহলে হয়তো আমারও অনেক লাভ হওয়ার সম্ভাবনা আছে। আমি তো রাসায়নিক করি না, জৈব সার হিসাবে করি। বাইরে খরিদার তো মেলা আছে, কিন্তু আমরা সেরকম তো ফল হয় না, না রাসায়নিক দিয়ে করলে বেশি ফল হয়, কিন্তু এই জৈব সার দিয়ে করলে একটু ফল কম হয়। এখন ড্রাগন ফ্রুট করেছি, তারপরে আলু লাগাবো, এখানে 2 বিঘার মতো জমি আছে, সব জৈব সার। এর আগে আলু ইয়েতে নিয়ে গেছিলাম সান্ডেহাটে, ওইখানে পুরো চাহিদা আছে আলু, জৈব সারের আলু। সুদীপ বিশ্বাসের প্রতিবেদন, শিলিগুড়ি টাইমস।